হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটকয়েনের নেক্সট বুল রান নিয়ে। বিটকয়েনের নেক্সট বুল রান কবে থেকে শুরু হতে পারে এবং এই বেয়ার মার্কেটটা কত টাইম পর্যন্ত চলতে পারে, যদিও কেউ ফিউচার বলতে পারবে না, কারণ কালকে কী হবে এটা আজকে বলা পসিবল না। বাট তারপরও আমরা হিস্টোরিক্যাল কিছু ডেটা দেখে বিটকয়েনের এই বেয়ার মার্কেটটা কবে এন্ড হবে এবং নেক্সট বুল রানটা কবে থেকে শুরু হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন। তো প্রথমে এখানে আপনাদের সাথে দুইটা স্ট্যাটাস্টিক আপনাদের সাথে শেয়ার করব, একটা হলো বিটকয়েনের বুল মার্কেট এবং হলো বেয়ার মার্কেট, একটা হলো বিটকয়েনের হালভিং। আমাদের এখানে যেই কালো দাগগুলো আছে এটা মূলত বিটকয়েনের হালভিং ডেট। 2020 সালে এখানে মেতে এখানে বিটকয়েনের হালভিং হয়েছিল এবং নেক্সট বিটকয়েনের হালভিং ধরা হচ্ছে অ্যারাউন্ড 25 মেতে বা 25 মেয়ের আশেপাশে। এখন যারা আপনারা বিটকয়েনের হালভিং সম্পর্কে তেমন জানেন না, আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, বিটকয়েনের হালভিং নিয়ে ডিটেলসে অনেক ভিডিও আছে। এছাড়াও আমি এখানে কুইক আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, বিটকয়েনের হালভিংয়ের মাধ্যমে বিটকয়েনের যারা মাইনার আছে তাদেরকে যেই রিওয়ার্ডটা দেওয়া হয় এই রিওয়ার্ডটা মূলত কম করানো হয়। বিটকয়েন যখন 2009 সালে শুরু হয়েছিল তখন প্রতি একটা ব্লক মাইন করার জন্য 50টা বিটকয়েন করে দেওয়া হতো। তারপরে 2012 সালে একটা হালভিং হয় এবং এটার মাধ্যমে এই 50টাকে অর্ধেক করে 25 নিয়ে আসা হয়, মানে একটা ব্লক যারা মাইন করবে তারা এখানে 25টা বিটকয়েন করে পাবে। তারপর এখানে 2016 সালে এখানে আরেকটা হালভিং হয়। প্রতি 4 বছর পরপর মূলত বিটকয়েনের এই হালভিংটা হয়ে থাকে এবং এখানেও রিওয়ার্ডটাকে অর্ধেক করে দেওয়া হয়, মানে 25-এর অর্ধেক কত, 12.5, মানে প্রতিটা ব্লকের মধ্যে 12.5টা বিটকয়েন করে মাইন করতে পারবে। তারপরে 2020 সালে এটাকে আবার অর্ধেক করে ফেলা হয় এবং 2024 সালে এটাকে আবার অর্ধেক করে ফেলা হবে। 6.25কে অর্ধেক করলে অ্যারাউন্ড 3.12 বা 3.13 মতন হয়, এটা হবে 2024 সালে। তো এটার কারণে মার্কেটের মধ্যে বিটকয়েনের সেলিং প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকে এবং যেহেতু ডিমান্ড কন্টিনিউসলি বাড়তেছে বা বিটকয়েনের জনপ্রিয়তা কন্টিনিউসলি বাড়তেছে, যার কারণে বিটকয়েনের প্রাইস ইনক্রিজ হয়ে থাকে। এটা মূলত একটা স্ট্র্যাটেজি অ্যাড করা হয়েছে বিটকয়েনের সাপ্লাইয়ের মধ্যে, যার কারণে বিটকয়েনের প্রাইস কন্টিনিউসলি বাড়তে থাকে। তো এখানে আমরা যেটা দেখতে পাই, প্রতিটা হালভিংয়ের পর 2012 সালে কিন্তু প্রথম হালভিং হয়েছিল এবং হালভিংয়ের কিছুদিন আগে থেকেই কিন্তু বিটকয়েন আস্তে আস্তে পাম্প করা শুরু করতেছিল বা বিটকয়েন একটা বুল মার্কেটের মধ্যে চলে এসেছিল। তারপরে মূলত বিটকয়েনের হালভিংয়ের ডেটটা ছিল এই জায়গায়, এই জায়গায় হালভিং হওয়ার পর এইখানে কিন্তু হিউজ পরিমাণ পাম্প করেছিল। তারপর এখানে বেশ কিছু টাইম বিটকয়েন এখানে কন্টিনিউসলি ডাউন করে এবং 2016 সালে এখানে বিটকয়েনের আবার হালভিং হয়েছিল এবং হালভিংয়ের আগে থেকেই কিন্তু বিটকয়েন এখানে আস্তে আস্তে পাম্প করা শুরু করেছিল। যখন এই হালভিংটা এখানে হয়েছে বিটকয়েন কিন্তু একটা ফুল বুল রানের মধ্যে চলে গিয়েছিল। তারপর এখানে 2017-18 সালে বেয়ার মার্কেট এবং এই জায়গা থেকে বিটকয়েন আস্তে আস্তে পাম্প করতেছিল, কিন্তু সাডেনলি এখানে করোনা ভাইরাস মার্কেটের মধ্যে হিট করে বা সবাই প্যানিকের মধ্যে চলে এসেছিল অ্যান্ড যার কারণেই মূলত এত পরিমাণ ডাউন হয়েছিল ওই সময়, নয়তো আমরা এই জায়গা থেকে আস্তে আস্তে গ্রোথ দেখতে পারতাম। এবং যখনই এখানে 2020 সালে হালভিংটা হয়েছিল তারপরে আমরা এখানে লাস্ট বুল রানটা এখানে দেখতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই বুল রানটা শেষ হওয়ার পর এখন বর্তমান বিটকয়েন ডাউন করতেছে, হয়তো বা বিটকয়েন আরও একটু এখানে ডাউন করতে পারে। বাট যদি আপনি দেখেন হালভিংয়ের আগে থেকে যদি বিটকয়েন আস্তে আস্তে পাম্প করতে থাকে তাহলে হয়তো বা এখানে আমাদের হাতে টাইম রয়েছে আরও 1 বছর। তো আমরা এখানে যেটা দেখতে পারবো বিটকয়েন এখানে হয়তো বা সাইডওয়ের মধ্যে চলবে বা ডাউনের মধ্যে চলবে, দেন আমরা 2023 সালের জুন জুলাই থেকে এখান থেকে হয়তো বা মার্কেটকে আবার একটু একটু করে পাম্প করতে দেখব বা মার্কেট আবার একটু একটু করে উপরের দিকে যাবে। তারপরে 2024 সালে মার্চ মাসে এখানে আমরা হালভিংটা দেখতে পারবো, দেন আমরা এখানে একটা ফুল স্কেল বুল রান দেখতে পারবো বা এখানে যেই বুল রানটা চলেছিল এরকম বুল রান দেখতে পারবো। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো টাইম ফ্রেম, বুল মার্কেট এবং বেয়ার মার্কেটের টাইম ফ্রেম। এখানে যদি আপনি দেখেন 2012 সালের যে বুল রানটা চলেছিল এটা চলেছিল অ্যারাউন্ড 742 দিন। তারপর এখানে বুল মার্কেটের টপ থেকে যদি আমরা বুল মার্কেটের বটম দেখি তাহলে এখানে দেখতে পারবেন 640 দিনের মতন এখানে আমরা একটা বেয়ার মার্কেটের মধ্যে ছিলাম বা এই টাইমটাতে খুব একটা প্রাইস পাম্পও করে নাই ডাম্পও করে নাই, সাইডওয়েভের মধ্যে ছিল। তারপর এখানে আমরা আবার 800 দিনের একটা ফুল বুল রান দেখতে পেরেছি। তারপর এখান থেকে মার্কেট আবার 2017 সালের যে ডাউনটা ছিল বা বেয়ার মার্কেটটা ছিল এই বেয়ার মার্কেটের মধ্যে অ্যারাউন্ড 800 দিনের একটা বেয়ার মার্কেট আমরা এখানে দেখতে পেরেছিলাম। তারপরে যদি এখানে দেখেন 2020 সাল থেকে এই বুল রানটা শুরু হয়েছিল এবং এই বুল রানটা অ্যারাউন্ড 600 দিনের মতন চলেছিল, তারপর থেকেই কিন্তু মার্কেট এখানে ডাউন। এখন যদি আপনি প্রিভিয়াস হিস্টোরি ধরে যদি আপনি হিসাব করেন হিস্টোরি কিন্তু বারবার রিপিট করতেছে, হয়তো বা একটু ভিন্ন বাট কাছাকাছি থাকে। তো আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন বিটকয়েন একটা সাইকেলের মধ্যে চলে, সাইকেলটা হলো 4 বছরের। এখান থেকে 2 বছর চলে হলো বুল মার্কেট,
তারপরে হলো 2 বছর চলে বেয়ার মার্কেট এবং হলো কিছু টাইম সাইড ওয়েভের মধ্যে থাকে, তারপরে আবার 2 বছর এখানে একটা বুল রান থাকে, মিডিয়া অনেক হাইপের মধ্যে থাকে, নতুন নতুন মানুষ এখানে ইনভলভ হতে থাকে ক্রিপ্টোর মধ্যে, ইনভেস্টমেন্ট করতে থাকে, বাহিরে থেকে অনেক পরিমাণ ফান্ড আসে, নতুন নতুন অনেক প্রজেক্ট আসে এবং মার্কেট ফুল একটা হাইপের মধ্যে থাকে, যেটা অ্যারাউন্ড হিস্টোরি অনুযায়ী 2 বছরের মতন চলা থাকে। তারপরে এখানে আবার আমরা এখানে একটা বেয়ার মার্কেট দেখতে পাই, যেটাও অ্যারাউন্ড 2 বছরের মতন রানিং থাকে। সেম এখানে 2020 সালের বুল রানও ছিল অ্যারাউন্ড 616 দিনের, মানে অ্যারাউন্ড ধরতে পারেন 2 বছরের মতো। তারপর থেকেই কিন্তু এখানে মার্কেট ডাউন। এখন এই বেয়ার মার্কেটটা যদি এই সেম ট্রেন্ডগুলো যদি ফলো করে থাকে, প্রিভিয়াস যে 2টা বুল রান 3টা বুল রান হইলো এরকম যদি ফলো করে থাকে, তাহলে আমরা এখানে হয়তো বা 2023 সাল পর্যন্ত মার্কেটের খুব একটা ভালো পারফরমেন্স দেখতে পারবো না। বাট এটার মানে এটাই না যে বিটকয়েন জাস্ট কন্টিনিউসলি নামবে। এখানে জাস্ট বিটকয়েন যদি আপনি দেখেন 2017 সালে 1 বছরের মতন এখানে বিটকয়েন ডাউন ছিল, তারপরে এখানে বিটকয়েন একটু একটু করে পাম্প করছিল, কিছু টাইম এখানে সাইড ওয়েভের মধ্যে ছিল। তারপরে যদি আপনি এইখানে দেখেন 1 বছরের মতন এখানে ডাউন হয়েছিল, তারপরে কিছু টাইম এখানে সাইড ওয়েভের মধ্যে চলছিল বা এই রেঞ্জটাতে ঘোরাঘুরি করছিল। হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী ধরেন বিটকয়েন যদি নামেও আর একটু নামে, তাহলে হয়তো আমরা $12,000 বা $15,000 দিকে দেখতে পারবো। এটাই হতে পারে বিটকয়েনের বটম, অ্যান্ড দেন আমরা হয়তো বা একটু পাম্প দেখতে পারবো। আমি এখানে আপনাদেরকে ড্র করে বুঝাই দিই, হয়তো বা আমরা এইভাবে একটু ডাউন দেখতে পারবো, দেন হয়তো বা এইভাবে আমরা হয়তো বা কিছু টাইম সাইড ওভের মধ্যে চলবো বা একটু ডাউনের মধ্যে চলবো, এবং হতে পারে আমরা এই জায়গা থেকে অ্যাগেইন একটা বুল রানের মধ্যে এন্টার করবো বা আমরা একটা ফুল স্কেল বুল রান এখানে দেখতে পারবো। এখন যারা আপনারা ফার্স্ট বেয়ার মার্কেটের মধ্যে যাচ্ছেন বা এটা ফার্স্ট টাইম এই বেয়ার মার্কেটটা দেখতেছেন, যারা 2017-18 সালের বেয়ার মার্কেটটা দেখেন নাই, তাদের জন্য এই বিষয়টা বলি, বেয়ার মার্কেটের মধ্যে যা ক্ষতি হবে বা যা লস হবার তা কিন্তু প্রথম 6 মাস বা 1 বছরের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। তারপর থেকে মার্কেট হয় সাইড ওয়েভের মধ্যে থাকে নয় উপরের দিকে থাকে। যেমন এখানে 2017 সালে বেয়ার মার্কেট যদি দেখেন, এখানে বুল মার্কেটের টপ তৈরি করেছিল, তারপর থেকে এখানে অ্যারাউন্ড 1 বছরের মতন মার্কেট কন্টিনিউসলি ডাউনে ছিল, তারপরের 1 বছর কিন্তু মার্কেট এখানে 300% পাম্প করেছে এবং এখানে কিছুটা সাইড ওয়েভের মধ্যে ছিল। সেম বিষয়টা এখানেও হয়েছিল, যা লস হবার যা ডাউন হওয়ার তা 1 বছরের মধ্যেই কিন্তু এতটুকু পর্যন্ত ডাউন হয়ে গেছিলো, তারপরে কিছু টাইম এখানে সাইড ওভের মধ্যে চলেছিল এবং দেন আস্তে আস্তে এখানে পাম্প করা শুরু করেছিল। তো এখানে যদি আপনি আপনার কয়েন যদি এখন সেল করে দেন, তাহলে দেখবেন যা ক্ষতি হওয়ার বা যা লস হওয়ার তা তো অলরেডি হয়ে গেছে, দেন হয়তো বা আর একটু ডাউন হবে, দেন মার্কেট কন্টিনিউসলি হয়তো বা সাইড ওভে চলবে, একটু উপরের দিকে মুভ নেবে, অ্যান্ড দেন বলতে বলতে এখানে 6 মাস 1 বছর চলে যাবে, দেন আমরা এখানে একটা বুল মার্কেটের মধ্যে এন্টার করবো। তো যার কারণে যদি আপনি প্যানিকড হয়ে সেল করেন এবং ফোমোতে এসে যদি বাই করেন, তাহলে এই সিনারিটা হয়ে থাকে। কারণ মার্কেট যখন এখানে আপের মধ্যে ছিল বা এখানে যখন কন্টিনিউসলি পাম্প করতেছিল, ধরেন আপনি এইখানে বাই করলেন বা এখানে বাই করলেন, তাহলে কিন্তু উপরে বেশি রিটার্ন দেওয়ার মতন কিন্তু সুযোগ থাকে না, কারণ মার্কেট অলরেডি এখান থেকে এতটুকু পর্যন্ত পাম্প করে ফেলেছে। বাট যদি আপনি বেয়ার মার্কেটের মধ্যে অ্যাভারেজ করেন বা বেয়ার মার্কেটের মধ্যে যদি আস্তে আস্তে বাই করেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যদি আপনি $20,000 এখানে বাই শুরু করেন, $20,000 থেকে $10,000 ভিতরে যদি আপনি বাই করেন, তাহলে এখানে দেখতে পারবেন নেক্সট বুল রানে যদি বিটকয়েন $1,00,000-$1.5 লাখ যদি টাচ করে, তাহলে দেখবেন সবচেয়ে বেশি প্রফিটে থাকবে যে এই বেয়ার মার্কেটের মধ্যে বাই করেছে। এখানে জাস্ট আমি ওয়ারেন বাফেটের একটা উক্তি দিয়ে শেষ করতে চাই, বি ফেয়ারফুল হয় না আদার্স আর গ্রিডি, অ্যান্ড গ্রিডি অনলি হয় না আদার্স আর ফেয়ারফুল। যখন মানুষ এখানে প্যানিকে থাকবে বা যখন মানুষ এখানে মার্কেটের মধ্যে খুব পেইন খাবে, তখন আপনার বাই করা উচিত, আর যখন এখানে মানুষ খুব ফোমোতে থাকবে বা বুল রানের মধ্যে থাকবে, তখন আস্তে আস্তে আপনার এখানে সেল করে দেওয়া উচিত। তো আশা করবো আজকের ভিডিওটি বা অ্যানালাইসিসটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আমরা তো কেউ আসলে ফিউচার জানি না, ফিউচার কী হবে কালকে কী হবে এটা কিন্তু আজকে বলা পসিবল না, তো এই সম্পূর্ণ বিষয়টা হিস্টোরিতে এরকম হয়েছে বলে সামনে এরকম হতে পারে, জাস্ট এটি একটা প্রেডিকশন যে এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।